জয় 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণ, এত সন্ত্রাস অত্যাচার, ভোটারদের উপর বেধরক মারধর, আটকে দেওয়া, বহিরাগত গুন্ডাদের নেলিয়ে দেওয়া সত্ত্বেও এই জয়ের স্বাদ সত্যি আলাদা। যেটা 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণ এবং আমাদের কর্মীরা করতে পেরেছে, সেটা 8 বরদলী বিধানসভা কেন্দ্রের ভোটাররা কিংবা আমাদের কর্মীরা সেটা প্রতিহত করতে পারে। 8 বরদলে এই রায়, জনগণের রায়, এটা আমাদের প্রত্যাশিত, এটা জনগণের রায় হতে পারে। এটা যথেচ্ছ ফলস ভোটিং, আমি ছাপ্পা ভোট বলবো না, আমি বলবো যথেচ্ছভাবে ফলস ভোটিং এর বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষ কাটকে রেখে যেখানে কংগ্রেস প্রভাবিত এলাকাগুলোতে মানুষ কাটকে রেখে, যেখানে ফরওয়ার্ড বা বামপন্থীদের প্রভাবিত এলাকা ঘরে ঘেরে রেখে, এবং এটা করে এই ভোটার স্লিপগুলো নিয়ে যথেচ্ছভাবে ফল ভোটিং করেছে, যার প্রেক্ষিতে 8 বরদলিতে মুখ্যমন্ত্রী জয়লাভ করেছে। হিসাবটা উনিও জানেন, হ্যাভিং লস্ট অল মোরালিটি হি ইনফ্লুয়েন্সড নির্বাচনের দিন ফোনে সেক্টর অফিসার এবং প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে বলে আমার ছেলেরা যাবে এদেরকে অ্যালাউ করে দাও, আমাদের কাছে সে প্রমাণও রয়েছে, যখন সময় সেগুলো ব্যবহার করবো। আমি বলবো একটা বার্তা মানুষ দিতে পেরেছে, আমার এই মুহূর্তে জানা নেই সুরমা এবং যুবরাজনগরের রেজাল্ট, রেজাল্ট যাই হয়ে থাকে আমার বিশ্বাস শাসক দলের অনুকূলেই এটা গিয়ে থাকে সাধারণত বাই ইলেকশন। 6 আগরতলা বিধানসভার ভোটাররা জানান দিয়ে দিয়েছে আগামী দিন কি হতে যাচ্ছে, পাচ্ছে। আই এম সো সো গ্রেটফুল, আগামী দিন কীভাবে সত্য আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি আগামী দিন কী হতে যাচ্ছে এই রাজ্যে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে ভোটাররা দিয়ে দিয়েছে। একটু প্রতিহত মনে সাহস নিয়ে ভোটার যদি এগিয়ে আসে এই রেজাল্ট হবে সারা রাজ্যে। আমরা উই আর ভেরি ভেরি হ্যাপি যে কংগ্রেস এরাজ্যে আবার ঘুরে দাঁড়াচ্ছে, কংগ্রেস মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং আগামী দিন কংগ্রেসের নেতৃত্বেই এখানে একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় একটা ধর্মনিরপেক্ষ সরকার আমরা গঠন করে দেখাব। সেটাই তো বললাম, এনার্জি আর ডিভিডেন্ড ইন দ্য কামিং ডেজ ফর দ্য কংগ্রেস।